দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। দলবিরোধী কাজকর্ম করায় দলেরই এক কর্মীকে হেনস্থার অভিযোগ উঠলো বিধায়ক হিরণের বিরুদ্ধে। চাঞ্চল্য খড়গপুরে, ঘোষণা হয়েছে পৌরসভা নির্বাচনের ফলাফল। পৌর ভোটে খড়গপুর পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। প্রধান বিরোধী প্রার্থী তৃণমূলের জহরলাল পালকে হারিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় 33 নম্বর ওয়ার্ডের তালবাগিচা এলাকায় দলীয় বৈঠকে যোগ দিতে বিজেপির দলীয় কার্যালয়ে উপস্থিত হন হিরণ। সেই সময় দলীয় কার্যালয়ে উপস্থিত বিজেপির কর্মীদের সামনেই স্থানীয় এক দাপটি বিজেপি নেতা চঞ্চল করকে হেনস্থা করার অভিযোগ উঠল হিরণের বিরুদ্ধে। অভিযোগ, হিরণের নির্দেশেই তার কিছু লোকজন মারধর করে দলীয় কার্যালয় থেকে বের করে দেওয়া হয় চঞ্চল করকে। এমনকি কেড়ে নেওয়া হয় মোবাইল ফোনটিও। দলীয় কার্যালয় থেকে চঞ্চলকে বের করে তাকে ছাড়াই সেখানে কর্মী বৈঠক করেন সদ্য নির্বাচিত কাউন্সিলর হিরণ চট্টোপাধ্যায়। যেটা আমি তৈরি করেছিলাম 15 আগস্টে, সেখানে এসেছি, ওখানে হিরণ মিটিং করছে। তো হিরণ আমাকে জোর করে বার করে দিয়েছে, মারধর করেছে, আমার মোবাইল কাড়ে নিয়েছে। আমি এখন পার্টি অফিসের বাইরে দাঁড়িয়ে আছি, পুলিশ এসেছে, বলছে আমার মোবাইলটা দিয়ে দেওয়া হোক, কিন্তু মোবাইলটা দিচ্ছে না। কে কেড়েছে? হিরণের নির্দেশে হিরণেরই কিছু লোকজন আমার থেকে জোর করে কাড়ে নিয়েছে, সবার সামনে, ওপেন, সবার সামনে। এখন পার্টি অফিসে কারা আছে? এখন পার্টি অফিসে হিরণ একটা মিটিং করছে। মানে আপনারই পার্টি অফিস? এটা আমারই পার্টি অফিস। তাহলে আপনি কি বলছেন দখলের অভিযোগ? হ্যাঁ, দখল তো করছেই, সে তো আছেই, সেটা তো আছেই। সে আমি এখনই সেই অভিযোগ করছি না, কী ঘটনা ঘটেছে আমি জানি না। আমাকে বার করে দেওয়া হলো, মারধর করা হলো এবং আমার মোবাইলটা জোর করে কাড়িয়ে নিয়েছে। গত বছরের 15 আগস্ট চঞ্চলের উদ্যোগেই 33 নম্বর ওয়ার্ডে তৈরি হয় বিজেপির ওই দলীয় কার্যালয়টি। ঘটনা ঘটার মুহূর্তের মধ্যেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর লোকাল থানার পুলিশ। হিরণের পাল্টা অভিযোগ, পৌরসভা নির্বাচনের আগের থেকেই স্থানীয় ভোটারদের প্রভাবিত করছিলেন চঞ্চল কর। বাড়ি বাড়ি গিয়ে বিজেপিকে ভোট না দেওয়ার অনুরোধ করেন তিনি। আমার মান সম্মান লাগছিল যে ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে এত বড় মির্জাফরের কাজ করবে, ঘরে ঘরে গিয়ে বলবে, ফোন করে করে লোককে হুমকি দেবে, ধমকি দেবে, চমকাবে যে হিরণকে ভোট দিবি না, হিরণকে ভোট দিবি না, হিরণকে ভোট দিবি না। আজকে দেখলেন মহিলারা বলছেন, প্রত্যেকটি কার্যকর্তারা বলছেন, আজকে বুথ প্রমুখরা বলছেন, সবাই ভয়ে তটস্থ হয়েছিল, কিন্তু সবাই মনে মনে প্রতিশ্রুতি নিয়েছিল, প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে আমরা হিরণদাকে জেতাবই জেতাবো, সেই জন্য আজকে আমরা এই জয় হয়েছে। কিন্তু উনি প্রত্যেককে ভয় দেখিয়েছেন, প্রত্যেককে চমকেছেন, এবং ওনার একজন বুথ প্রমুখ আছে, তার নাম সোনা। সোনা আজ অব্দি আসেনি, সোনা এখন অবধি ঘরে বসে সোনা বারবার ক্ষমা চেয়েছে যে চঞ্চল কর আমাকে বার করে আটকে রেখেছে, আমি ঘর থেকে বেরোতে পারছি না। সেজন্য সোনা আমাদের সঙ্গে শেষ লাস্ট কয়েকটা দিন একদম ঘরে বসে গিয়েছিল এবং কোনো কাজ করেনি। আমাদের বুথ স্লিপ ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে সমস্ত কাজ বন্ধ করে দিয়েছিল, আজকে পর্যন্ত আসেনি। কিন্তু সে ক্ষমা চেয়ে পাঠিয়েছে যে হিরণদাকে বলো ক্ষমা করে দিতে, চঞ্চল কর আমাকে বাধ্য করেছিল, আমরা গরিব মানুষ, চঞ্চল কর আমাকে ধমকেছে, চমকেছে। এখানে প্রত্যেকটা মানুষ, এই দেখুন পিনাক, পিনাককে কতবার চমকেছে, রাস্তায় দেখা হয়েছে, কলার ধরে যে চঞ্চল কর। তবে সে কারণেই নাকি ব্যক্তিগত রাগ দেখিয়ে দলীয় কর্মীকে এভাবে হেনস্থা করলেন বিজেপি প্রথম সারির এই দাপুটে নেতা? প্রশ্ন রাজনৈতিক মহলের। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।